নমস্কার, হ্যাচ নিট ফর ট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগত। শুষ্নি বা শুষুনি শাক থেকে বোটাগুলো আলাদা করা হয়েছে, তার থেকে আঁটি করে আনা হয়েছে। শুষ্নি পাতা কিভাবে বাছা হয়, তাগুলো ছাড়িয়ে এক জায়গায় জড়ো করা হলো। এভাবে শুষুনি শাকের বোটা থেকে পাতাগুলো আলাদা করা হয়। বাঁ হাত দিয়ে বোটাগুলো ধরে ডান হাতে টান মারলেই পাতাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। খুব সহজেই শুষ্নি শাক বেছে রান্নার কাজে ব্যবহার করা হয়। এই সময় আপনাদের একটা টিপস বলি, যে কোনো শাক রান্না করা বা সেদ্ধ করার সময় নুন হলুদ দেওয়ার সাথে সামান্য চিনি দিলে শাকের সবুজ ভাব থেকে যায় আর রান্নার রংটাও দেখতে ভালো লাগে। ভালো লাগলে শেয়ার করবেন। আজ তবে এখানেই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।